দাবি, আমার দাবি, আমার দাবি। বোলপুরকে স্বতন্ত্র ব্লক করিবারে আমার দাবি, আমার দাবি, আমার দাবি। সরকার বোলপুরকে স্বতন্ত্র ব্লক মান্যতা পাই লোকক দাবি। কলাহান্ডি জেলা আদিবাসী অধ্যুষিত বন পাহাড় ঘেরা থুয়ামূলা রামপুর ব্লক অধীনস্থ গুণপুরকে স্বতন্ত্র ব্লক মান্যতা পাই অঞ্চলবাসী দাবি হেউছি। গুণপুর, সিলেট, কেরপাই, নাকরুন্ডি, থুয়ামূল, কার্লাপাট, কিয়াপদর, তল আমপদর, কাণীগুমা এই নগটি পঞ্চায়েত নিয়ে গুণপুর ঠারে এক নূতন ব্লক গঠন সকাশে এঠাকার লোকে সরকার পাখে অনেক সময় দাবি রাখি আসুচ্ছন্তি। কিন্তু কোনসি সুফল মিলু নথিবা অভিযোগ নেই লোকে এবে আন্দোলন পাই অন্টা ভিড়িছন্তি। এনেই রবিবার গুণপুর আঞ্চলিক বিকাশ পরিষদ পক্ষরু অঞ্চলর পুরুষ ও মহিলা মানুষ নেই গুণপুর ঠারে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়ে যাইছি। গুণপুরকু যদি ব্লক মান্যতা ন মিলে তাহলে ভোট বর্জন করা যাব বলে লোকে বজ্র শপথ নেইছন্তি। এবেঠু এনেই বিজেডি, বিজেপি ও কংগ্রেস দল পাই চিন্তার বিষয় হয়েছি। থুয়ামূল রামপুর যেহেতু বহুত বড় এরিয়াকে কভর করেছি, দেখবা গেলে হারাহারি 120 কিলোমিটার, 200 কিলোমিটার তার এরিয়া অছি। তো লোক যে সুবিধা পাইবার বঞ্চিত হচ্ছেন, সেইপাই যদি গুণপুর গোটে স্বতন্ত্র ব্লকর মান্যতা হলে লোক বহুত উপকৃত হতে এবং স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে বহুত আগক যাইপারুতা। এইসব অসুবিধা নেই আজ গোটে কমিটি গঠন করা যাইছিলা, যাহা গুণপুর আঞ্চলিক বিকাশ পরিষদ নাঁরে গোটে নারা দিয়া যাচ্ছি যে গুণপুরকু এক স্বতন্ত্র ব্লকর মান্যতা দিয়া যাও। যে পর্যন্ত গুণপুরকু এক ব্লকর মান্যতা ন দিয়া যাইছি সে পর্যন্ত সবুবেলে সংঘর্ষ করিবু, দরকার পড়লে আমি রাস্তা বন্ধ করিবু, দরকার পড়লে আমি অহরহ আমার যে ইলেকশন অছি সেই ইলেকশনকু আমি ভোট বর্জন করিবাকু মধ্য পছঘুঞ্চা দেবু নাই। ব্লকর মান্যতা দিয়া যাবার লাগি যে বৈঠক বসিলা, এই বৈঠকরে আমার ডিস্ট্রিক্টর আসিবার মিশ্র স্যার উপস্থিত রয়েছে, তথা এই অঞ্চলের সমস্ত সমাজসেবী উপস্থিত রয়েছে, স্থানীয় সরপঞ্চ। গুণপুর যেহেতু থুয়ামূল রামপুর ব্লকটা আপনার জাঁথে সমস্তে আদিবাসী অধ্যুষিত অঞ্চল, গুণপুর থুয়ামূল রামপুর ব্লক ঠার 28 কিলোমিটার ডিষ্টান্স রয়েছে, এবং গুণপুর ঠারে থুয়ামূল রামপুর ব্লকরে এপটে 11টা পঞ্চায়েত যেটা আছে, যেটা কেরপাই, সিলেট, আমার কিয়াপদর, যাকি সে 80 কিলোমিটার, 60 কিলোমিটার পড়ুছে। তো ব্লকরে যে পৌঁছবার লাগে বহুত কিছু অসুবিধার সম্মুখীন হচ্ছে, এবং সরকারের বহুত কিছু অনুদান অছে, তথাপি যেটা দূর অঞ্চল হচ্ছে 80-90 কিলোমিটার ডিষ্টান্সরে রয়েছে, মৌলিক সুবিধা এপর্যন্ত প্রত্যেক জায়গায় পৌঁছি পার না। তো নিশ্চিত ভাবে সমস্ত উদ্যম, মোর চেষ্টা এবং সমস্ত সহিত মোর সহযোগ অছে, নিশ্চিত ভাবে যদি গুণপুরকে গোটে ব্লক ভাবে করা যাওয়া, স্বতন্ত্র মান্যতা দিয়া যাওয়া, মানে মৌলিক ভাবে নিশ্চিত ভাবে এই অঞ্চলের শিক্ষার, স্বাস্থ্যর, গমনাগমন, পানীয় জলর সমস্ত ক্ষেত্রে বিকাশ হব বলে মোর আশা। এবং আগামী দিনরে যে ইলেকশনটা চালি অছি, গুণপুরকে মান্যতা দিয়া যাবার লাগে সমস্তে এখিকার অঞ্চলবাসী একত্রিত হয়েছেন। তো আমার 5টি সচিব যেতবে 12 তারিখ দিন আসিলে গ্রামবাসী সমস্ত উপস্থিতরে গোটে আপ্লিকেশনটা লেখা যাই, এবং 12 তারিখে তা পাণ্ডিয়ান স্যার প্রেরণ করা যাই, এবং নিশ্চিত ভাবে এই অঞ্চল লোক আশা লগাই রাখিছেন যে আগকু যেহেতু নির্বাচন চালি রয়েছে, তো আগামী দিনরে নিশ্চিত ভাবে আপন আমার যা অভিযোগ অছি সরকার তাহা নিশ্চিত ভাবে শুনবে। আর যেপর্যন্ত সরকার এই আমার কার্যক্রম যেটা চালিছে স্বতন্ত্র ব্লকর মান্যতা দিয়া যাওয়ার লাগে, যেপর্যন্ত সরকার আমার কথাটা গ্রহণ ন করতে, সে পর্যন্ত আমি এই এইভাবে ভাবে আমি আমার যেটা চালিছে আমার সরকার প্রতি যা আমার দাবি জনাইবার আছে আমি অহরহ ভাবে আমি জনাই চালিথিবু এই দাবিটা, এবং আগামী দিনরে নিশ্চয় সরকার মধ্যে আমার কথা শুনবে বলে আমার বিশ্বাস অছে, এবং মিডিয়া মানুষ মোর মিডিয়া মাধ্যমে মধ্যে অনুরোধ নিশ্চিত ভাবে মিডিয়া মানে মধ্যে মিডিয়া মাধ্যমে এহা উপরকু যাও বলে মোর আশা এবং বিশ্বাস। থুয়ামূলা রামপুর ব্লকরু বীর বজরং চারু মজুমদার নায়ক রিপোর্ট ফোকাস প্লাস।